ইসরায়েলি সেনাবাহিনীর উপর যে কোনো নিষেধাজ্ঞা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের প্রতিশ্রুতিও দেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র এমন খবর প্রকাশিত হওয়ার পরেই নিজের অবস্থান জানান নেতানিয়াহু শনিবার যুক্তরাষ্ট্রের একজিওস নিউজ সাইডে জানানো হয় অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘন করায় নেতজা ইয়েহুদা হুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এতে ইসরায়েলি সেনাবাহিনীর ওই ইউনিটে কমতে পারে মার্কিন সহায়তা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার